আমি প্রতি রবিবার কাজে গেছি, আজকেও রবিবার, আজকেও আমি কাজে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের রফিদা, আমাদের মাস্টার শেফ। বাঙালি হয়ে আমি বাঙালিকে লুটে নি। তুমি কিসের বিরিয়ানি খেতে চাইছো? নর্মাল কলকাতা বিরিয়ানি, যেমন ওয়েস্ট বেঙ্গলে বিরিয়ানি হয়। হ্যালো হ্যালো হ্যালো, অনেকদিন পর, প্রতিবারই একই কথা বলি আমি জানি না। সিরিয়াসলি এবারে আমার লেট হয়েছে, কারণ আছে, আমি টাইম পাচ্ছিলাম না। আমি প্রতি রবিবার কাজে গেছি, আজকেও রবিবার, আজকেও আমি কাজে গেছিলাম। তো করতে হচ্ছে, একটু কাজে প্রেশার হয়েছে, তাই করতে হচ্ছে, রবিবার করে কাজে যেতে হচ্ছে। ও, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল ডি ব্লগস, আমি ধ্রুব। তোমরা সবাই কেমন আছো? তাই কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে আমি সময় পাচ্ছিলাম না, সেই জন্য আমি ভালো ভিডিও বানাতে পারছিলাম না, আর একদম অর্ডিনারি ভিডিও বানানোর মতো টাইম পাচ্ছিলাম না। আজকে ভিডিওতে সেরকম কিছু নেই, ভিডিওতে আমরা রুমে বিরিয়ানি বানাবো, রুমে আমরা বিরিয়ানি বানাবো। তো সেই জন্য ওটাই দেখাবো, একটু বিরিয়ানি মেকিং প্রসেস। একটা জিনিস হচ্ছে, আমার কিছু আমার কমপ্লেন ছিল যে আমার ভিডিওতে, আমার কয়েকটা বন্ধু বলেছিল যে আমার ভিডিওতে মর্মনেসটা প্রচণ্ড বেশি, মানে ইয়েলোনেসটা প্রচণ্ড বেশি আছে। তা আজকের ভিডিওতে আমি একটু কম করেছি ওটাকে। সবাই বলতো মেক্সিকান লাগছে জায়গা, এত হলুদ হয়ে রয়েছে, তাই জন্য আমি কম করেছি, একটু ব্লুইশনেস এসছে। কিছু ডিফারেন্স বুঝতে পারছো কি না আগে ভিডিওর তুলনা? আজকে ভিডিও এফেক্টটা ঠিকঠাক আছে, আমি কোনো এফেক্ট দিই না, জাস্ট ওয়ার্মনেসটা বেড়ে যায়, মাঝে সাথে অটোতে থাকলে ওয়ার্মনেসটা বেড়ে যায়, তো সেটাই খালি আমি একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে, চলো নিচে গিয়ে কথা হচ্ছে। আজকেও আমি টাইম ল্যাপসটা দিতে পারলাম না, আমার হাতে টাইম নেই, আমার ক্যামেরাও একটা আছে, নিচে রান্নাও করতে হবে। তাই ক্যামেরা যদি আমি ওপরে বসিয়ে দিয়ে যাই, তাহলে আর নিচে রান্না শ্যুট করা যাবে না। যাই হোক, আমরা সবজি কাটা হবে পরে, আগে মাংস আনতে যাচ্ছি। হলো বেরোবে? সো এই বিল্ডিং থেকে বেরোলাম, আমরা মাংস আনতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রফিদা, আমাদের মাস্টার শেফ। মানে মাস্টার শেফ এমনি বলছি না, ট্যালেন্টেড, একদম ট্যালেন্টেড। কেন যে এখানে ইঞ্জিনিয়ারিং করছে কে জানে? বাড়ি যাও, বাড়ি গিয়ে দোকান খোলো, বুঝলে? নাহলে ইউটিউবে চলে আসো। খালি সবজি কাটতে দেখাবো না, তাতে মানে সব মেয়েরা ফ্যান হয়ে যাবে এখানে। এই হচ্ছে আমাদের রোড, মেন রোড, এখান থেকে আমি বাসে উঠি, আমাদের কোম্পানি বাস আছে, এখান থেকে আমি বাসে উঠি। আর হচ্ছে মাংসের দোকান, পায়ে হেঁটে 2 মিনিট। বলো কিছু বলে, প্রমোশন করবে কি বলো? বলো, পুনের সবচাইতে হাইস্ট রেট, সবার আগে দরজাটা বন্ধ করি, সব উড়ে যাবে না। অলরেডি 10 মিনিট হয়ে গেছে আলুগুলো ভাজছি আমার। আলু যা সেদ্ধ হওয়ার এখানেই সেদ্ধ হবে, মানে আমাকে যা বলছে আমি তাই বলছি, আলু যা সেদ্ধ হওয়ার এখানেই হবে, বাকি আলাদা করে মাংস আর সেদ্ধ হবে না। তাতে কী হবে, গ্যাসটাও বাঁচবে, আর এটা আলাদা কোনো টেস্টও আসে হয়তো, আমি জানি না।
সো আলু নেমে গেছে। আমাদের যে মাস্টার শেফ আছে সে অনেক কথা এসব বলছে কীভাবে রান্না করতে হয় না করতে হয়, ও নিজে ক্যামেরার সামনে অত বলতে পারছে না, আমি পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডে বলে দিচ্ছি, ঠিক আছে। যাই হোক, এখান থেকে কিছুটা পেঁয়াজ নেওয়া হয়েছে, এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজা যাচ্ছে। ডাল পুর হয়ে গেল, আমি বলছি মেইন ইনগ্রিডিয়েন্ট মানে মশলাপাতি কি কি লাগে তাও একটা আইডিয়া। বিরিয়ানি মেইন মশলা কয়েকটা গোটা মশলা দিয়ে তৈরি হয়, তার মধ্যে অনেক কিছু থাকে, শাহ জিরে, শাহমরিচ, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, স্টোন ফ্লাওয়ার। আমাদের কাছে কী কী আছে? আমাদের কাছে তিন চারটে জিনিসই পড়ে আছে, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, আর হ্যাঁ গোলমরিচ আছে, গোলমরিচটা ভাতে দেবো, মাংসটা দেবো না। ওকে, আর কি ক্যারো জলফল দেয়? ওসব নেই, যাই ওইগুলো, ওইগুলো শুধু সেন্টের জন্য, ফ্লেভারে সেরকম তারতম্য আছে না, দেখলে আলুর কালার পেঁয়াজের কালার সেম হয়ে গেল। এবার মাংস বসানো হবে। হায়দ্রাবাদে একটা সিস্টেম আমি দেখলাম, ওরা কাপড়ের মধ্যে বেঁধে মশলা দেয় এই গোটা মশলাটা, যাতে মুখে না পড়ে খাবার। গোটা মশলাটা কি তোমার ফ্লেভারটা মেইনলি দরকার, ঠিক আছে? আমি এখন এটা যদি ছেঁকে তুলেও নি না সেম, কোনো অসুবিধা নেই। এবার যাচ্ছে পেঁয়াজ, রান্না করছি এটা মেইনলি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো তো তুমি যদি ভেজে নাও না, যে কোনো জিনিস ভাজলে একটা টেক্সচার ধরে নেয় ওরা, ওই আলুটা তুমি যদি সেদ্ধ করো তাহলে বলতে ভাজগুলো ফেটে যাবে, ভাজলে কি হবে আলুটার সারফেসটা আছে না সেটা পুরো লক হয়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে কিন্তু বাইরে থেকে ভাঙার কোনো চান্স নেই। সেই হিসাবে মাংসটা কখন যখন ভেজে নেওয়া হয় না তখন মাংসটা ভাঙার চান্স থাকে না, সেই জন্য অনেক জায়গাতে কী করে ভেজে ভেজে নেবে। তা আমাদের তো ভেঙে গেল, আমাদের ভাঙবে, লেবু দেওয়া আছে না। পেঁয়াজ প্রায় কমপ্লিট হয়ে এসছে, আগের পেঁয়াজটা অত লালচে করা হবে না, অতটা না, আরেকটু নরম নরম লেগে দেবে নাকি এর মধ্যেই দেবে আদা রসুন? পেঁয়াজ যত ভাজবে তত রান্না মিষ্টি হবে, আর এত ভেজে ফেলো না যে তেঁতো হয়েছে। ওকে, এবার গেল আদা রসুন, ঠিক আছে, আচ্ছা এখন মশলা দেওয়া আছে, আদা রসুন ভাজা হয়ে গেছে। এতে কী কী মশলা দিলাম? লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস আর কিছু না। চাল কাজু কিশমিশ আনতে ভুলে গেছিলাম, আর আনা হয়েছে আইসক্রিম। এই আইসক্রিমটা এত ভালো, কি কোম্পানি লোকাল প্রোডাক্ট হবে, এত 10 টাকায় হেভি খেতে আইসক্রিমটা ফাটাফাটি। তো আইসক্রিম খাওয়া হচ্ছে, আর আমি তো দেখছি খা তাকে তাকে দেখে মাংস কত করে দেবে আর একটু কষা।
চলো আজকে খাওয়া যাও, আবার কথা হচ্ছে। এরপর কি করবো? আচ্ছা, এই মাংসের পর্ব শেষ, এখন আমরা নাজারার মজা নিচ্ছি। 6:24 সন্ধে 6:24, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি আমরা তারা ওটা রিলেট করতে পারবো না। 6:24 আর এখন সূর্য ডোবে নি আমাদের এখানে, 7টার পরে গিয়ে সূর্য ডোবে এখানে। তো এই হচ্ছে চাল আর কাজু আর কিশমিশ আনা হয়েছে। তো কাজু কিশমিশ এখানেই শেষ হয়ে যাওয়ার আগে তরকারিতে দিয়ে দিতে হবে, নাহলে সব এখানে হাত মেরে দিচ্ছে। কাজু কিশমিশ ডাল এবার ফুটবে 10 মিনিট, তারপর চা। এবার দেওয়া হচ্ছে চাল, জলটা ফুটে গেল। তো চাল রেডি, পেঁয়াজ রেডি, দুধ রেডি। মাংস তাহলে রেডি প্রায়, বিরিয়ানি প্রায় রেডি, 1 ঘন্টা মতো বললো দম দেওয়া হবে ওটাকে। ততক্ষণ রায়তাটা বানিয়ে নিই সবজি কেটে।
So Raita is ready. Mahadi. So Hari neme geche. এবার খোলার পালা হয়ে গেছে, কোয়ালিটি টেস্টের টাইম চলে এসেছে। খোলো, চলো চলো চলো। বিরিয়ানি কিরকম হয়েছে না হয়েছে আমি খেয়ে দিয়ে বলছি বাকি কথা, আমি খাওয়া দাওয়ায় মনোযোগ দিই, কোয়ালিটি টেস্ট করা হবে, ঠিক আছে চলো খেয়ে দিই নি, তারপর কথা হচ্ছে। সো খাওয়া দাওয়া হয়ে গেছে, এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট মানে কোনো তুলনা হয় না। আর এত ঠেসে খেয়েছি আর প্লাস ঘুমও প্রচণ্ড পাচ্ছে, এ বেশি আর কথা বলতে পারছি না। আমরা নিচে যাচ্ছি একটু হেঁটে চলে বেড়াতে, স্প্রাইট বা আইসক্রিম কিছু একটা খেতে ইচ্ছে হচ্ছে, যাওয়া যাক। ঠিক আছে, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার প্লিজ শেয়ার করো। ফুড ব্লগ আমার ভিডিওতে প্রথম হলো, কেমন লাগলো বলো, আমার পার্টনারদের কেমন লাগলো বলো। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমি ঘুরতে যাওয়া ভিডিও আবার দেওয়া শুরু করবো, তার জন্য একটু টাইম লাগবে। চুল চুল কাটতে হবে ভাই, চুল বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি আইসক্রিম এনজয় করছি, তোমরা ভিডিও এনজয় তো হয়েই গেছে। সো আর কিছু বলার নেই, লাইক শেয়ার সাবস্ক্রাইব, ব্যাস টাটা বাই, গুড নাইট। Check the mic and make sure it sound right, boys.